আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে এবং পরিবারে অনেক বোন আছে যারা সুগন্ধি অর্থাৎ পারফিউম ব্যবহার করে। অথচ এই পারফিউম ব্যবহারের ফলে আপনাকে আল্লাহ তাআলা একটি আযাব এবং দুটি সতর্কবাণী বাতলিয়ে দিয়েছেন। আপনার সলাত কবুল হবে না, আপনি প্রেম ভালোবাসা না করেও ব্যভিচারিণী হয়ে যাবেন, শেষমেশ জাহান্নামে যেতে হবে। সামান্য পারফিউম ব্যবহারের ফলে অনেক দিনদার বোনেরা এই অকল্যাণ কাজে জড়িত আছেন। তবে আপনি পারফিউম ব্যবহার করতে পারবেন, এতে সমস্যা নেই, কিন্তু কোনগুলো ব্যবহার করলে হালাল হবে আর কোনগুলো ব্যবহার করলে হারাম হবে আজকে সেই বিষয়ে পরিষ্কারভাবে আলোচনা করছি। প্রথমে আসা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন। হাদিসে এসেছে, কোনো নারী যদি এই উদ্দেশ্যে সুগন্ধি মেখে বাইরে বের হয় যে লোকজন সেটা ঘ্রাণ অনুভব করবে তাহলে সে ব্যভিচারিণী। প্রথমে আমরা পেয়ে গেলাম যে ব্যভিচারিণী যদি আপনি হন তাহলে কিন্তু আপনি জাহান্নামী হবেন। দ্বিতীয়ত, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি মেখে নারীদেরকে মসজিদে যেতেও নিষেধ করেছেন। তাহলে এটা হচ্ছে আপনাকে সতর্ক করছেন যেন সুগন্ধি মেখে আপনি মসজিদে না যান। তৃতীয়ত, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো সলাত কবুল হবে না। তার মানে আপনি যদি সুগন্ধি ব্যবহার করে মসজিদে পর্যন্ত চলে যান, যে কোনো জায়গায় যান, শুধু মসজিদ না, যে কোনো জায়গায় গেলে আপনার সলাত কবুল হবে না যতক্ষণ না আপনি গোসল করেন। এখন এই গোসলের ব্যাপারে ইমাম মুনাবি রহিমুল্লাহ তিনি তার একটি গ্রন্থে বলেছেন যে সুগন্ধির চিহ্ন দূর হওয়া পর্যন্ত তার যে জামা কাপড় বা যে কোনো স্থানে লেগেছে সে সকল স্থান ধৌত করা, যদি ধুয়ে না যায় তাহলে পুরোপুরি গোসল করে নেওয়া। তাহলে যে জায়গায় কম লেগেছে, কম ব্যবহার করেছেন, সে জায়গায় আপনি ধৌত করলে ইনশাল্লাহ চলে যাবে। আর যদি চলে না যায় তাহলে আপনার ওই জামাটা পরিপূর্ণভাবে ধৌত করতে হবে, আপনার যে সকল স্থানে আপনি শরীরে লাগিয়েছেন সে সকল জায়গায় ধৌত করবেন। আর যদি ধৌত করার পরও যদি না যায় তাহলে গোসল করে নেবেন। এবার আসি পারফিউম কখন ব্যবহার করা জায়েজ। পারফিউম চাইলে নিজ বাসায় মাহরামদের উপস্থিতিতে ব্যবহার করতে পারেন এবং নিজের স্বামীর জন্য ব্যবহার করতে পারেন। শরীরে যে সকল জায়গায় বেশি দুর্গন্ধ হয় সেই সকল জায়গায় লাগাতে পারেন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। বিশেষ করে স্বামীর উপস্থিতিতে সুগন্ধি ব্যবহার করা খুবই ভালো কাজ, এতে দুইজনের মধ্যে আকর্ষণ কিছুটা হলেও বাড়বে। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার স্বার্থে এমন অনেক বিষয় ইসলাম ছাড় দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, অনেকে বলেন যে পারফিউম ব্যবহার না করলে শরীরে ঘামের গন্ধ থেকে মুক্তি পাবো কিভাবে। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এমন কিছু পারফিউম আছে যেগুলো ঘ্রাণ খুবই কম, চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ঘ্রাণ বাইরের কেউ পাবে না, আবার ঘামের দুর্গন্ধ থেকেও বাঁচা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের যে পারফিউম আছে এগুলো যেগুলো সুবাস বেশি দূর যায় না, অন্যকে আকৃষ্ট করে না, ঘ্রাণটা করা নয়, সে সকল বিষয় আপনারা ব্যবহার করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।